যে আফিম 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ। কে এই আসাদ নূর? সে কি নাস্তিক নাকি ফ্রাউনের অনুসারী? জানবো আজ এই ভিডিওতে। যে আফিম 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে। 1400 বছর আগে এই মুহাম্মদই কিন্তু দাবি করতো তার কাছে জিব্রাইল এসেছে, তার কাছে ওহী নিয়ে এসেছে। সে যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল, পরকীয়া করছিল, সেই অবস্থায় এই নাস্তিক মুসলমানের সবচেয়ে স্পর্শকাতর স্থান নবীকে নিয়েই কটূক্তি করছে। সাহাবিদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল, টাইম ট্রাভেল করতে। এই নাস্তিক নূর মুসলমানের পবিত্র কোরআন এবং মদিনাকে বিকৃতি করে বানিয়েছে নোংরা ছবি। তার বদনা দিয়ে টপটপ করে পানি পড়ছিল। তাছাড়া যখন আরবের লোকজন তাকে মোজেজা দেখাতে বলে, যেহেতু আমি মনে করি যে সব ধর্মই মানুষের সৃষ্টি, তার মধ্যে গৌতম বুদ্ধকে আমার অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ মনে হয়। তার কথা শুনেই আমাদের মনে হতেই পারে তিনি বৌদ্ধ ধর্মের সন্তান, কিন্তু তার নাম খেয়াল করলে বোঝা যায় তিনি মুসলিম ঘরের সন্তান। তার নাম আসাদ নূর, তবে তিনি বৌদ্ধ ধর্মকে ভালোবাসতেই পারেন, সেটি ইসলাম ধর্মকে অপমান করে নয়। ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে যেমন ইঞ্জিনিয়ার হয় না, তেমনি মুসলিম ঘরে জন্ম নিলেই যে মুসলিম হওয়া যায় না, তার দৃষ্টান্ত প্রমাণ এই আসাদ নূর। মূলত নাস্তিকের মূল উদ্দেশ্য কি? ভাইরাল হওয়া, নাকি অন্য ধর্মের প্রচারণা করা, নাকি ইসলাম ধর্মকে বিবৃত করা? মুসলমানদের পুস্তক কোরআন একটি জঘন্য পুস্তক। মুসলমানদের যে নবী মুহাম্মদ, তাকে আমি একজন সন্ত্রাসী ছাড়া, একজন প্রতারক, ভণ্ড, ডাকাত ছাড়া আর কিছুই মনে করি না, এবং এটি ততদিন মনে করব যতদিন না আমার চিন্তা ভাবনা, আমার বিশ্লেষণ ভুল প্রমাণিত হয়। এই ভুল প্রমাণ কারা করবেন? অবশ্যই মুসলমানদের এই কাজটি করতে হবে। আমি গত মাসেই তো আব্বাসীকে চ্যালেঞ্জ করে রেখেছিলাম যে আব্বাসী যদি আমার সাথে ডিবেটে আসে এবং আমাকে যদি সেই ডিবেটে হারাতে পারে, তাহলে আমি কোনো দিন কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। মূলত এই নাস্তিক সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন, শুধু বক্তব্যই নয় ইসলামকে অপমানও করছেন। শুরু করছি আল্লাহর নামে, যাকে সকল মুসলমানরাই বিশ্বাস করেন, কিন্তু বেশিরভাগ মুসলমানরাই তার উপরে ভরসা রাখেন। চারদিকের চাপে এবার তার কথাটা কিছুটা ঘোরাতে চাচ্ছেন তিনি, কিন্তু তিনি একজন প্রকৃত নাস্তিক এবং ফ্রাউনের অনুসারী, এতে আর কোনো সন্দেহ নেই। তাদের কাছে সবচেয়ে বেশি নালিশ করার কথা, যেটাই তাদের প্রধান জায়গা হওয়ার কথা, সেখানে তারা সাহায্য চান না, তার মানে তাদের ভরসা নেই আল্লাহর প্রতি। কয়েকটি বিষয়ে কথা বলবো। ফেসবুকে অনেকে মেসেজ করে জানাচ্ছেন যে আমাকে নিয়ে নাকি বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে,